টিবলার বলতে পারেন, তুলসিটা। আপনি ভিডিওতে দেখে এটাকে মাদি ভাববেন, কিন্তু দুটোই নট। আসলে ঘর থেকে ছেড়ে দেখাচ্ছে নাকি বাইরে? কালারটিও খুব সুন্দর, ছেড়ে দেখাচ্ছে। নমস্কার, আমার নাম হচ্ছে অর্পণ ঘোষ, আমার বাড়ি হচ্ছে বাক্সি, বাগনান, হাওড়া, নিয়ার টু পয়েন্ট। তো আমি আজকে আমার লফটের কয়েকটা পায়রা শপ করাতে যাচ্ছি, কিছু পায়রা শপও আছে আবার সেলও আছে। তো ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কলেতে, যে কোনো যে কোনো একটা যেটা ভালো লাগবে আপনাদের। আর ভিডিওতে কেমন কী পায়রা আছে আপনি একটু কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। প্রথমে আমি আপনাদেরকে ভিডিওতে মাদি পায়রাটা শক করাচ্ছি। ওদের চকটি শক করেন, সব ভিডিওটা দেখুন, পরটা দেখুন। এটা কালাঙ্কা মাদি মেড্রাসি আছে, এরপরে দেখুন ওরই এক জোড়াটা কালাঙ্কা নর পায়রা আছে, চোখটা দেখুন। এর আবার 3-4 বছর পুরনো পায়রাটা আমার, পরে শক করুন, লম্বা পর একদম। দম দেখুন, এসব বিউটিটা দেখুন। তো জোড়াটাকে একসঙ্গে দেখানো আমার, এই হচ্ছে জোড়া কালাঙ্কার জোড়া। ঠেকান বুকটা, ঠেকান আপনার বুকে না জোড়াটা, ঠিক আছে। একটু কমেন্ট করবেন জোড়াটা কেমন হয়েছে ভিডিওতে। জোড়াটা কি ছেড়ে দেখানো যাবে? একদম কেন নয়, দেখুন সাদা একটা নতুন জোড়া দেখাচ্ছি, নটটি শক করেছি, দেখুন নটটি শক করুন। নাড়ি দেখুন কাঁচি করা আছে, ব্রিডিং পেয়ার। পাঞ্জারি শক করুন, আর কালারটি দেখুন, এই মাদিটি শক করাচ্ছি, দেখুন মাদিটির চোখটি শক করুন একবার। গাঢ় চোখের পায় মাদি আছে, ডিপ চোখের পুরো। কাঁটি শক করুন, ব্রিডিং পেয়ার বলে প্যাচ করা থাকে। জোড়া দুম দুজনেই দেখুন, দেখুন দুম দেখুন, বন্ধ দুমে পারে দুটোই। পাঞ্জারি শক করুন, কালারটি শক করুন, কালারটিও খুব সুন্দর। জোড়ায় শক করুন এবার, দেখুন জোড়াটিকে দেখাচ্ছি, দেখুন
জরিকে ছেড়ে দেওয়া দেখাচ্ছি, দেখুন ফিগারটা দেখুন। জোয়াটি কমেন্টে জানাবেন জোয়াটি কেমন লাগলো। আরো নতুন জোড়া দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে আন্ধ্রা লাইনের টিবলার বলতে পারেন, তুলসিটা। ও কোথা থেকে কালেক্ট করে এটা? এটা কলকাতার দিক থেকে কালেক্ট করা আছে। ও নটটি শক করেছি দেখুন, নটটি শক করুন। বিডিং পেয়ার ডানাটা ডানাটা কাঁচি করা আছে। জোড়া দুমের পাঞ্জারে দেখুন, পাঞ্জাতে পরিচয়। এর মাদিটি শক করেছে এবার দেখুন, ছোট্ট শক করুন। গায়ে মাদিটা ডানার ভাইব্রেশনটা দেখুন, ভালো করে দেখবেন পরটা নেই বলে বোঝা যাচ্ছে না, কিন্তু পর থাকলে ভালো করে বোঝা যেত, প্রচুর ভাইব্রেশন। পাঞ্জাটি শক করুন, জোড়াটিকে ছেড়ে দেখাচ্ছি এবার দেখুন। জোড়াটি বাচ্চা আছে, আরো নতুন জোড়া দেখাচ্ছি দেখুন, দেখুন রেগদারের জোড়া দেখাচ্ছি, নটটি শক করাচ্ছি দেখুন, দেখুন নটটি শক করুন। ডানাটি দেখুন কাঁচি করা আছে ডানাটি, বিডিং পেয়ার। দুমটি দেখুন, পাঞ্জাটি শক করুন, পাঞ্জাটা শক করুন একবার। কালারটি দেখুন একবার, মাদিটি দেখাচ্ছি দেখুন, কমেন্টে জানাবেন কেমন জোড়াটি হয়েছে। জোড়াটি কাঁচি করা আছে, ডিম আছে জোড়াটির। জোড়া দুম পাঞ্জারি শক করুন, জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন, দেখুন জোড়াটি বন্ধুরা দেখুন।
দেখুন একটু লাল জোড়া দেখাচ্ছে, কালো চোখো দাদা। এই জোড়াটির নাম কি, এইটার নাম কি আছে এই পায়রাটার? বাচ্চাগুলো তারা ধরুন দেখাচ্ছি, কাঁটি কাঁচি করা আছে, কালারটি খুব সুন্দর। ছেড়ে দেখাচ্ছে আবার কালারটি, দেখুন আবার স্ট্যান্ডিংটা দেখুন, মাদিটা নষ্ট হয়ে গেছে নাকি? না, এর মাদিটা আমি জোড়া চেঞ্জ করি। প্রথমে ভিডিওতে প্রথমে যেই কালাঙ্কা মাদিটা দেখাচ্ছিলাম, হ্যাঁ সেই মাদিরই বাচ্চা, জোড়া জোড়া ভেঙে দিয়েছে। এই দুটো জোড়া দেখাচ্ছি, এটা হয়তো আপনি ভিডিওতে দেখে এটা মাদি ভাববেন, কিন্তু দুটোই নট, আসলে জোড়া নট আছে, দুটো দুটো নট আছে। চোখের শখ করাচ্ছি, দাঁড়ান একটা একটা করে। দেখুন পায়রার চোখটা, দেখুন এটা গোলা লাইনের ম্যাড্রাস, ফেস অফ বিউটিটা দেখুন পায়রাটা। এইদিকে এইদিকটা দেখুন, চোখটা দেখেছেন, চোখে কেমন রিং হয়ে আছে, পটটা দেখুন ক্যাচ করা আছে, ভাইব্রেশন দেখছেন না? দেখুন ডানায় ভাইব্রেশন, দেখুন পাঞ্জা, এবার দেখুন এটাও নর পায়রা আছে একটা, সেম গোলা লাইনের পায়রা, ফেস অফ বিউটিটা দেখুন, পটটা শক করুন, পায়রাটা এবার দুটো পায়রাকে দুটো নটটাকে ছেড়ে দেখাচ্ছি, দেখুন স্ট্যান্ডিং, দেখুন পায়রাগুলো দুটোই সেল আছে তো নাকি? না, যে কোনো একটা সেল আছে, যে কোনো একটা সেল হবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে। লাস্টে যেটা দেখা যাচ্ছে ওটা মোস্ট প্রবাবলি ওটাই সেল করবে। দেখুন এক জোড়া ফিসের জোড়া আছে, জোড়াটি সেল আছে, নটটি শক করেছে, দেখুন দেখুন আর দেখুন জোড়াধুম পাঞ্জারি চক্র, পরে কালারটি দেখুন, ফেসে কালার
মাদিটি দেখাচ্ছি, দেখুন কড়া চোখের মাদি আছে। জোড়াধুম পাঞ্জারি শক করুন দাদা, জোড়াটি কত দিবে? এই জোড়াটা আমি 2000 টাকা সেল করে দেবো, যদি কিছু নেগোসিয়েশন হতে চায়, যদি করতে চায় তো কল করে কথা বলতে পারে আমার সাথে। 2000 টাকা তাহলে যোগাযোগ করলে আরও দাম কমে যাবে, কিছু কমিয়ে দিতে পারবো, খুব কমাতে পারবো না, বাট কিছু কমিয়ে দিতে পারবো। ঠিক আছে, জোড়া থেকে ছেড়ে দেখাচ্ছি নাকি বাইরে? হ্যাঁ, ছেড়ে দেখাতে পারেন। দেখুন একটা নতুন জোড়া দেখাচ্ছি, তার জোড়াটির নাম কি আছে? এটা ম্যাড্রাসেই আছে, চেন্নাই, চেন্নাই বিটা মাল আছে নাকি? ওদের তাহলে 9টি শক করছে মিছুয়া, 9টি শক করে দেখুন। নটা 10 ঘন্টা উঠেছে, কেউ দেখলেও বলবেন, বিশ্বাস করবে না, 10 ঘন্টা উড়িয়ে যাচ্ছে। নাড়ি কাঁচি করা আছে, বিডিং পেয়ার জোড়া দুম পাঞ্জালি শক করুন। মাদিটি শক করা আছে দেখুন, একদম ছোট সাইজের মাদি, লেভেল পুরো, নাক মাথা পুরো লেভেল, চোখটা দেখুন, প্যারাটা আর পাঞ্জাটা, এই পাঞ্জা দেখুন, প্যারার ছোট পাঞ্জা, একদম ছোট্ট পা, এই প্যারার পর দেখুন, প্যারাটার পেটে ডিম আছে বলে আমি ঠিক করে ধরছি না, হালকা করে ধরে ছেড়ে দিচ্ছি। দেখুন জোড়াটি, জোড়াটি বাচ্চাটা দেখুন পাশের খুবই আছে, বসে আছে, একটু জোড়া দেখাচ্ছি দেখুন। না না তা না, আমি বলছি ঠিক ফেসে নড় আছে দেখাচ্ছি দেখুন, চোখটি শক করুন, অরেঞ্জ চোখ, গাড়ি কাঁচি করা আছে, দুমটি দেখুন, পাঞ্জারি শকুন, কালারটি দেখুন, ভিডিওটা দেখার পর আপনাদের কেমন কি লাগলো রিভিউ দেবেন একটু কমেন্ট বক্সের মধ্যে, আর ভিডিওটা লাইক করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব, যদি কেউ যদি নতুন ভিউয়ার থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর যদি পায়রা সেলের মধ্যে আছে, আর অনেক পায়রা আছে, দেখানো তো সম্ভব না সব পায়রা, এবার আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আপনাকে আপনি প্রাইস নেগোসিয়েবল করে আমি কিছু পায়রা আপনাদের সেল করে দিতে পারি।